যে রমজান মাসকে আমাদের সমাজে আমরা দেখি যে তিনটা ভাগে ভাগ করা হয়, রহমত এবং তারপরে মাগফেরাত নাজাত, এভাবে বিষয়টি কি আসলে এভাবে তিনটা ভাগে ভাগ করা শরীয়ত সম্মত কি না? এটা খুবই মশহুর, আমাদের মুসলিম উম্মা সবাই এটা জানেন, জি এটাই বাস্তব। তবে এই হাদিসটা খুবই দুর্বল, আচ্ছা সনদগতভাবে হাদিসটা খুবই দুর্বল। আসলে ওলামায়ে কেরাম হাদিস শুনে বলেছেন, অবশ্য তাদের দোষ নয়, কারণ দীর্ঘদিন ধরে আমাদের মুসলিম উম্মা ক্রুসেড যুদ্ধের পরে, বিশেষ করে তাতার যুদ্ধের পরে, যখন বাগদাদ ধ্বংস হয়ে গেল, মুসলিম উম্মা বিভক্ত হয়ে গেল, রাজনৈতিক অর্থনৈতিক স্থবিরতা, জ্ঞান গবেষণা অনেক কমে গেছে, যে কারণে এই যুগের পরে যে সমস্ত বইপত্র লেখা হয়েছে, এতে অনেক সময় ওলামায়ে কেরাম তাদের সকল প্রচেষ্টার ভিতর দিয়ে অনেক সময় যাচাই বাছাই না করে অনেক হাদিস লিখেছেন। হাদিসগুলো আগেই সংকলিত এবং সেগুলো সনদে দুর্বল, এটাও ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন আগে, কিন্তু পরবর্তী আলেমরা ওই সংকলন দেখে বাইহাকিতে আছে লিখে দিয়েছেন, কিন্তু এটা সনদ যে বাইহাকি বা অন্যান্য আলেমরা দুর্বল বলেছেন এটা লক্ষ্য করেননি, যে কারণে হাদিসগুলো আমাদের সমাজ অত্যন্ত প্রসিদ্ধ হয়ে গিয়েছে। তবে সনদগতভাবে দুর্বল, আর সনদ দুর্বল হয়তো দর্শকরা মনে করছেন হাদিস কী করে দুর্বল হয়, তা আসলে হাদিস রাসূলুল্লাহ সাল্লামের কথা, এটা সংকলন করা হয়েছে সাহাবীদের, তাবেঈনদের, তাবে তাবেঈনদের যুগে। যেমন কোর্টে একটা লোক সাক্ষী দিল যে এই লোকটা খুন করেছে, খুন করেছে বললেই সাক্ষ্য গ্রহণ করা হয় না, তাকে ক্রস করা হয়, জিজ্ঞাসা করা হয় লোকটা কেমন সৎ, আপনি দেখেছেন, আপনি কার কাছে দেখেছেন, ওই সময় লোকটা কী ব্যবহার করছিল। যখন বিচারক নিশ্চিত হন যে সে সত্যই দেখেছে, তখন ওটা সাক্ষ্য গ্রহণ করা হয়। ঠিক মুহাদ্দিসরা রাবিদের হাদিস বর্ণনার ক্ষেত্রে এরকম প্রশ্ন করতেন, তাকে বিভিন্ন ক্রস প্রশ্ন করে যখন নিশ্চিত হয়েছেন যে হ্যাঁ তার বর্ণনা ঠিক, তখন হাদিসটাকে সহি বলেছেন। তবে তারা সংকলনের সময় সহি জয়ীব সব রকমই সংকলন করেছেন, পাশাপাশি ক্রস এক্সামিন করে যেগুলো সহি সেগুলো সহি বলেছেন, যেগুলো দুর্বল দুর্বল বলেছেন। তো এই হাদিসটা সনদগতভাবে দুর্বল বলে প্রমাণ হয়েছে। অনেক শুকরিয়া আপনাকে, আলহামদুলিল্লাহ। আমরা দর্শক, অনেক চমৎকার একটা বিষয় আমরা জেনে নিলাম, আলহামদুলিল্লাহ। দুটো প্রশ্নের সমাধান আমরা জানলাম।